হাই ফ্রেন্ড ভাই ফোটা স্পেশাল যে থিম কেক বানিয়েছিলাম আমি তিনটে তার মধ্যে এটা দ্বিতীয় নম্বর কেক এই কেকটা আপেল কেকের অর্ডার ছিল দেখুন আমি এই ডিংচির মোল্ডে বেক করে নিয়ে চলে এসেছি কেক স্পঞ্জটা কেক স্পঞ্জের রেসিপির লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা সেটা দেখে একটা পারফেক্ট কেক স্পঞ্জ বানাতে পারবেন আর পারফেক্ট কেক ক্রিম দিয়ে আইসিং করে বানাতে পারবেন দেখুন লেয়ার কাট করে দেখিয়ে দিলাম কিভাবে লেয়ার কাট করতে হয় একটা বোর্ড নিয়ে নিয়েছি বোর্ডের উপর একটু ক্রিম লাগিয়ে স্পঞ্জ বসিয়ে দিয়ে ভালোভাবে সোপ করে নিচ্ছি সুগার সিরাপ দিয়ে আর একটু বেশি করে ক্রিম দিয়ে দেব ক্রিম দিয়ে ভালোভাবে প্যালেন নাইপ দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব এক্ষেত্রে আমি বড় প্যালেন নাইফটা ব্যবহার করেছি যেহেতু এই কেকটা বড়ো ছিল খুব সুন্দরভাবে ধীরে ধীরে চারিদিকে ক্রিমটা ছড়িয়ে দিচ্ছি এইভাবে ক্রিমটা চারিদিকে ছড়িয়ে দিয়ে পাইন আপেল ক্রাশ দিয়ে দেব পাইন আপেল ক্রাশ দিয়ে দিচ্ছি একটু বেশি করেই দিতে হবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে এই রকম ক্রাশ দিয়ে যদি কেক বানানো হয় কেকটা খেতে খুবই সুস্বাদু হয় দেখুন খুব সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম আমার যেন মনে হচ্ছিল কোথাও একটু কম আছে তাই সেখানে আরেকটু দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে প্যালেন নাইফ দিয়ে মাখিয়ে নেব দেখুন খুব সুন্দরভাবে আমার প্রথম লেয়ারটা হয়ে গেছে এবার দ্বিতীয় যে স্পঞ্জটা ছিল সেটাও বসিয়ে দিলাম ভালোভাবে সুগার সিরাপ দিয়ে শোভ করে নিচ্ছি এইভাবে কেক বানালে কেক খেতে খুব সুন্দর হয় আমাদের এই কেকগুলো বানাতে ভিডিও করতে অনেক সময় ধৈর্য লাগে আমরা নিয়ে আসি এই ভিডিওগুলো যাতে যারা বিগিনার যারা কেক করছেন বা কেকটা করতে ইচ্ছুক ইন্টারেস্ট আছেন তাদের জন্য তো প্লিজ আমার এই কেকের ডিজাইন আমার কেকটা যদি ভালো লেগে থাকে আপনাদের এখান থেকে যদি কিছুটা আপনারা নেন তো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে দেখুন কথা বলতে বলতে তৃতীয় লেয়ারটাও বসিয়ে দিলাম সুগার সিরাপ দিয়ে সব করে নিয়েছি এরপর প্যালেন নাইফ দিয়ে ধীরে ধীরে ক্রাম কটিং করে নেব এভাবে ক্রাম কটিং করে নিলে ফিনিশিং আনতে খুব সহজ হয় খুব ধীরে ধীরে এই কাজটা করতে হয় স্পঞ্জ খুব নরম তাড়াহুড়ো করলে স্পঞ্জ উঠে চলে আসার সম্ভাবনা থাকে এখন খুব সুন্দরভাবে ক্রাম কোটিং করে বোর্ডটা মুছে নিয়ে ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছিলাম পনেরো মিনিটের জন্য তারপর অল্প অল্প করে ক্রিম দিয়ে ভালোভাবে প্যালেন নাইট দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ক্রিমটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি একটা স্মুথ ভাব এনে নেবো আর ফিনিশিং করে নেবো কেকটা দেখুন চারিদিক থেকে ক্রিম দিয়ে খুব সুন্দরভাবে ফিনিশিং করে নিচ্ছি এই কেকটা ওনাদের খুব পছন্দ হয়েছিল আমাকে যারা অর্ডার করেছিল তো উনি খুবই পছন্দ করেছিলেন এই কেকটা আমি নিজে হাতে ড্রয়িং করেছি এখানে কোনো প্রিন্ট আউটের ছবি বসাইনি তো ওনাদের ছবিটা দেখে খুবই পছন্দ হয়েছিল আর কেকের টেস্টটাও খুবই অসাধারণ হয় এইভাবে কেক বানালে রিভিউ খুব ভালো এসেছিল প্লিজ বন্ধুরা আপনারা একবার ট্রাই করবেন এভাবে কেক বানিয়ে খেলে খুব সুন্দর হয় খেতে দেখুন আমি বর্ডার লাইনটা আগেই করে রেখেছিলাম একটা স্কিওয়ার দিয়ে একদম ডাইরেক্ট আমি গানাস দিয়ে করে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি ধীরে ধীরে এঁকে নিতে হবে তাড়াহুড়ো করলে হবে না গানাসটা যদি বেশি তরল হয়ে যায় চারিদিককে ছড়িয়ে যাবে তাই পরিমাণ মতন ক্রিম দিয়ে আর চকলেট দিয়ে গানাস বানিয়ে নিতে হবে দেখুন ধীরে ধীরে খুব সুন্দরভাবে আমি আউটলাইনটা করে নিচ্ছি এইভাবে আউটলাইন করে নিলে যে কোনো ড্রয়িংই কেকের উপর করা যায় ধীরে ধীরে বর্ডার লাইনগুলো করে নিচ্ছি এইভাবে কেক বানিয়ে কাউকে উপহার দিলে খুব খুশি হয়ে যায় যাকে আপনি উপহারটা দিচ্ছেন এবং স্কিন কালারের ক্রিম রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে ভরে নিচ্ছি এবার ভাইয়ের জামাটাও করে নিচ্ছি ধীরে ধীরে এগুলো খুবই ধৈর্যের কাজ আর ধীরে ধীরে করতে হয় পারফেক্ট একটা রেজাল্ট এসে যাবে এইভাবে ধীরে ধীরে কাজ করে নিলে ব্লু কালারের প্যান্টটা করে নিচ্ছি তিনটে ভাইফোঁটার কেক বানিয়েছিলাম তো দুটো থিম কেকের উপর করেছিলাম একই রঙের জামা আর ধুতি এগুলো করে নিয়েছি কারণ একই সাথে ক্রিমটা রঙ কালার মিশিয়েছিলাম জেল কালার মিশিয়েছিলাম অল্প অল্প করে আর পাইপিং ব্যাগের মধ্যে রেখেছিলাম সেগুলোই ইউজ করে করে নিয়েছি খুব সুন্দর দেখতে লাগছে এবার বাটিটা করে নিচ্ছি প্রদীপ করে নেব এই থিম কেকগুলো দেখতে খুবই সুন্দর হয় দেখুন ধীরে ধীরে প্রদীপটাও করে নিলাম প্রদীপের শিখাটাও করে নিচ্ছি প্রদীপটাতে একটু কালার করে নিচ্ছি এরপর মিষ্টির থালায় মিষ্টি যেমন থাকে সেই রকম মিষ্টি করে নিচ্ছি কেকটা খুবই পছন্দ হয়েছিল ওনাদের দেখুন আবার সেই ছোটো ছোটো করে ডিজাইন করে নিচ্ছি ফর্টি সিক্স নোজেল নিয়েছি নিয়ে ধীরে ধীরে ডিজাইনটা করে নিচ্ছি একইভাবে নিচেও ডিজাইন করে নেব প্লিজ বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার এই কেকের ডিজাইনটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় এবার শুভ ভাইফোঁটা লিখে নেব যেখানে মনে হচ্ছিল একটুখানি লাল কালার দিতে হবে সেখানে দিয়ে দিলাম ঠটগুলোতে এবার শুভ ভাইফোঁটা সুন্দরভাবে লিখে নিচ্ছি দেখুন এইভাবে লিখে নিলে হাতে কেক থিম কেকগুলো দেখতে খুব সুন্দর হয় আর এই লেখার কাজগুলো খুবই ধীরে ধীরে ধৈর্য সহকারে করতে হয় কারণ কেকটা ফিনিশিং করার পরই আমরা এগুলো লিখে থাকি আমার লেখা হয়ে গেল কেকটা সত্যিই খুব সুন্দর হয়েছিল দেখতে এবার স্প্রিঙ্কেল ছড়িয়ে দেবো একটু আমার কাছে বিভিন্ন কালারের স্প্রিংকেল ছিল সেগুলোই ছড়িয়ে দিচ্ছি এতে কেকের লুকটা আরও সুন্দর হবে এগুলো সুগার বল কেক ডেকোরেশানের জন্য পাওয়া যায় তো দেখুন খুব সুন্দর লাগছে দেখতে থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য